প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের ঈদ বিশেষ আলোচনা অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এবারের আকর্ষণ রূপালী পর্দার মায়াবী ঝর্ণাধারা ময়মনসিং থেকে আগত ইরশাদ জাহান তন্নি। গফর গাবের গুটি বাইগুন, হাল্লো গাটি সিরা, মুক্তা গাছার মন্ডা বৈশা, বাংলাদেশের সেরা নান্দেলেরই গাডুগা, ঈশ্বরগঞ্জের জারি, এই বাড়িতে লোন বেহে মিল্লা, যাই বাপের বাড়ি। মাননীয় সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কিন্তু মাননীয় সভাপতি সাহেব, আপনার আমি জিগাইতাম চাইছিলাম আপনি কি রুম আসুন, দেখ কেমন হইতাছে বালাই আসুন। কিন্তু আমি তো বালা নাই মাননীয় সভাপতি সাহেব, কি সুন্দর হইরে সাজ্য গুজ্জা আইসলাম মাননীয় সভাপতি সাহেব। মনে হচ্ছিলাম এনে একটু বক্তব্য টক্তব্য দিয়া আমি গুনি মনি সাইছি। আমি মনে হচ্ছিলাম আমি এনে নেইমার, মেসি, শাহরুখ খান, সালমান খান, কিং খান এরারে দেখি এনে কোটি বত্তার সত্তা লইছেন মাননীয় সভাপতি সাহেব। দেখ করে আমার মন্ডা বাইঙ্গে সুচ্ছে কান কান হয়েছে মাননীয় সভাপতি সাহেব, মন্ডা লইছেন বাইঙ্গে যাই গিয়া। পরে দেখি কি আপনার একটু সুন্দর সুন্দর দেখা যায়, পরে ভাবলাম তাওকে একজনের তো বালাই দেখা যায়, তাও কি একটু তাইকে যায় কথাবার্তা কই। আচ্ছা মাননীয় সভাপতি সাহেব, ওত কোন যে অতটি বক্তৃতা দিছে কোনছি আমারে, এনে যে গুণি যে মানে গুণীজন, এনে যে বুঝাইছে গুণীজন মানে আমি গুণী, হেরা কি হচ্ছে হেরার এলাকার মধ্যে কিতা আছে, মাটি আছে, সাডি আছে, বালু আছে, ওন আছে, তন আছে, এটা গপ্প করতেছে। এখানে বুঝে আসলে জ্ঞানী মানুষ বুঝে গুণীজন সংবর্ধনাটা কারে কয়, এরা যদি বুঝতো তে তো কইতো মাননীয় সভাপতি সাহেব, এটা বুঝে না, হুদায় খালি বক বক করে। অন আমি আমার এলাকার কিছু গুণগান গাই, যদিও গাইতাম চাইছিলাম না, নান চুন যেহেতু না কইলে যদি আবার এখানে বেশি বেশি কয়ে যায়। মাননীয় সভাপতি সাহেব, আপনি আমার একটা কথা কহিনছে, এই যে একটা বাড়ি যদি দশতলা বাড়ি বানায়, তো দশতলা বাড়ির মূল জিনিসটা কি মাননীয় সভাপতি সাহেব? মূল জিনিসটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কে লেগে আমি কইছি এখন আপনার আমি এটা বুঝাই, এটা তো মূর্খ ভরে আবার বুঝতো না কবে কিতা না কিতা কইছি। মাননীয় সভাপতি সাহেব, একটা রাষ্ট্রের প্রধান জিনিস কি? রাষ্ট্রপতি। যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কেলা কেলা বাংলাদেশের রাষ্ট্রপতি এই মমিসিংহের, মমিসিংহের অ্যাডভোকেট জনাব আব্দুল হামিদ, তো বুঝছে শূন্য সবার কর, এটা তো কিস্তা ফারে না হুদায় এসে বকবক করতো। মাননীয় সভাপতি সাহেব, আমরা মামিনছেন কিতা নাই, আপনি কোন দিকে কিতা কইতেন চান কোন, যে করে ফদে ফদে মামিনছেন গুনি মানছে ভর্তি, নায়ক নায়িকার দিকে যাবেন, এই কাল ওই কাল সেই কাল ওই কাল সব কাল আমরা মামিনছেন ধরে রাখছি মাননীয় সভাপতি সাহেব। ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বর্তমানে ড্রেসিং বয়, লাভিং বয়, আমরা কেরা হন, এই হলো আরিফিন শুভ, অকরে বা মাথায় লাইতাছে টিভি জগৎটা মাথায় লাইতাছে মাননীয় সভাপতি সাহেব। আপনি কবির দিকে যাইবেন, হিন্দেও আছে আমরা মাইমনসিংহের, যত কবি আছে সব তো মনে হয় আমার মাইমনসিংহের মাননীয় সভাপতি সাহেব। নির্মলেন্দু গুনতে শুরু কইরাম সুকুমার রায়, জগদীশ চন্দ্র বসু, এরপরে দেখুন আপনি যাইবেন খেলাধুলার দিকে। খেলাধুলা যখন টান টান উত্তেজনা মার মার উত্তেজনা, তখন কি হয় একটা স্যার আর ছয় মারলে জিতে যাবে ঠিক তো হন আয়ে, আমরা ময়মনসিংহের স্যার খেলা মাহমুদুল্লাহ রিয়াদ, আয়া কি হলে ঠস করে একটা স্যার মারলে, ঠস করে একটা ছয় মেরে দেয়, মারে কি হরে হক করে জিতা এলায়, তাহলে কেরা জিতা গুণী কইনো আছে, এই আমরা ময়মনসিংহ আছে কিতা নাই, আমরা খালি কই না মারে, এই জিনিসটা নাই গো মাননীয় সভাপতি সাহেব। মাননীয় সভাপতি সাহেব, আপনারা আমি দাওয়াত দিই মমি সিংহ যাবেন, যায় দেখবেন আমরা এখানে আছে মুক্তা গাছার মন্ডা, কাইলে করে অগ্রণ হয়ে ফুটে যাবেন, দু আট বছর আপনি খালি আট ছাড়বেন আর আট ছাড়বেন মাননীয় সভাপতি সাহেব, এরকম মজার মজা আপনি জানি নেত্র কোনা ওৎকানি বড় বড় বালিশ মিষ্টি মাননীয় সভাপতি সাহেব, এমন হইব আপনি ঘুমানি সময় বালিশ লাগতো না, মিষ্টিটা মাথার তলে দিয়ে হইতে ঘুমাবেন না, মাধ্যমে দেখতে সাড়া মারবেন মাননীয় সভাপতি সাহেব, এরকম মজার মজার মিষ্টি আমি। আমি একটা কথা কই দেখছে, এই নো যে ডি আইসে বেকল মেকল ডি, এডি যদি খালি একটা আমার কইতারে যে আমার এলাকায় যে চিত্রশিল্পী জয়নুল আবেদিন আছে, এখানের একটা এলাকার যদি মানুষটার মতো কেউ থাকতে থাকে, তাহলে আমি মানে নিলাম হেরা গুনি। কিন্তু কি হেরা কেউ কইতার তো না, আমি তো জানি কারণ গুনি তো সব আমরা এলাকার মধ্যে মাননীয় সভাপতি সাহেব। হ্যাঁ ওইলে তোমরা যখন এতই পারো, তা ঢাকা শহর তোমরা তো বুয়ার কাজ টাজ করো কিসের জন্য একটু কবা। মাননীয় সভাপতি সাহেব, এই জীবনে যত হলো কোনো সংবর্ধনা গেছি, যেই আমার কথা কবে হ্যাঁ কয় কামের বুয়া কামের বুয়া, দেখছি এত সুন্দর করে সাজ্য গুজায়, এই যে নাইকের মতো পোশাক টিফিন দেয়, এই যে এত সুন্দর দেয়া আছে, তারপরে আরে কি অত যদি কইনে বেটা, এরপরে থেকে লবণটা দেম কমাইয়া মইষ্টা দেম বাড়াইয়া, তো এই বুঝবেন টেলা ডাকারে কয়। মাননীয় সভাপতি সাহেব, এটা হুদায় খালি কাজ চত হয়, এটা যে হইনি এটার যে কোনো গুণই নাই মাননীয় সভাপতি সাহেব, গলার মালাটি দেখলে বোঝা যায় মাননীয় সভাপতি সাহেব, দেখুন দুইটা খেতে একটা হলুদ একটা সাদা কিতা কালার মধ্যে লাগাই দিয়ে এইটা দেবুলে মানছে সংবর্ধনা তাই কিতা প্রশ্ন করে তো আমার সময় ডাকাইয়া দিতাছো। আই আনলে কোন সাইর ব্যবসাটা ভালো চলে না, বন্ধ হয়ে গেছে। মাননীয় সভাপতি সাহেব, সাই না থাকলে এরা কিবা মাছ কাট লইলে, কিবা কাট মাছ লইলে, ইলিগাল তো দয়া কইরা এরারে সাই আর ওইটা সাপ্লাই দেই, মানুষ তো দাঁড়া
মাননীয় সভাপতি সাহেব দাঁত যদি সাই দিয়ে মাঝে করে হিরার লাগান চকচক করে এ দামটা বুঝি এটা কিটা বুঝবো খেত কামার কোন দেশে মাননীয় সভাপতি সাহেব এদিন সিলেক্টে ভাই হ্যাঁ আসতেছে মনে হচ্ছে আরে কিস্তায় কইতাম না এরে ভাই আপনি রইলেন সিলেক্টে মানুষ কি করেন আপনি যাই লন্ডনে যাই কি করেন জুতা চুরি দেশ হয়ে করেন কি বেটাগিরি কইরা মনে হচ্ছে হেরা না কিটা কি হয়ে হচ্ছে ময়মনসিংহ হলো শিক্ষার নগরী এই যে আমাদের কাজী নজরুল ইসলাম হেলে কি হরছেন ভারত আছেন কিন্তু পড়াশোনা করার লেগে কই আইছে আমরা ময়মনসিংহ আই বইছে কেলে গিয়া এনো পড়াশোনা করন যায় এন্ডা যাবেন আপনি স্কুল এন্ডা যাবেন আপনি কলেজ আর হেন্ডা যাবেন ভার্সিটি করে বুলান মাননীয় সভাপতি সাহেব তাহলে কি বুঝাইতেছ এরা কি বুঝাইতেছ যে ময়মনসিংহ গুণীজন নাই জন আমার দেখলেই তো বুঝা যায় আমি যে একজন গুণীজন এর লিগে তো আমি অনুষ্ঠান আজকে আইতাম ফট ওখানে একটু সিটা করেন গিয়া আফার দিকে মাননীয় সভাপতি সাহেব আজকে যে হন অনুষ্ঠান আইব বুঝুন এটা তো কিস্তা নাই পোশাক কাশাক কিছু আহনে সম করছে কি আমারে কয় এই শূন্য আমি কইছি কি তা ফকন কয় কি আমার তো ব্লাউজটা ঠিকই আছে কিন্তু শাড়ি না কোথাও খুঁজে পাইতেছি না একটা শাড়ি দিবে পরে দয়া করে একটা শাড়ি দাঁড় দিছি এইটা ফিন্দা আজকে অনুষ্ঠান আইছে এই অনুষ্ঠান করতো মাননীয় সভাপতি সাহেব আর নাইলে আজকে কিতা ফিন্দা আই লইলে যে মাননীয় সভাপতি সাহেব আমি জানি না কলকাতার বেটা কোন লুবে আইছে আপনি জানুন এটা আইছে একটা মাত্র কারণ মাননীয় সভাপতি সাহেব হেরার দেশ হেরার বাড়ির মধ্যে কোনো রঙ্গি টিমি নাই যে বাবা সে সাদা কালা বাঙ্গা সুরা মাননীয় সভাপতি সাহেব এর লেগে আইছে আমরা একটু টিভি দেহনের লেগে আমরা বিশ্বকাপ খেলা দেহনের লেগে দেশ বিদেশে যাই আর এতে কি তো বেকল মেকল মানুষ আইছে আয় আমরা তো টিভি দেহনের লেগে যাও অত কত কোনের দরকার নাই এনে ফসানির লেগে আইছি না আমি আইছি আমার আমি যে গুণী এটা বুঝাইতাম মাননীয় সভাপতি সাহেব এটা আপনার ঘুষ দেহনের লেগে আম জাম কাঁঠাল পেঁপে লেবু আমগুলো জামগুলো দেখতে লইছে মাননীয় সভাপতি সাহেব এটা কাম ময়মনসিংহ মানুষ করে না ময়মনসিংহ মানুষ যে গুণী এটা অত তো আপনার ঘুষ দেবো জানি লাগতো না আমি গুণী এটা আমি এমনি জানি আর আপনিও ভালো হয়ে জানেন মাননীয় সভাপতি সাহেব আমরা কাজ করে কাই আমরা গুণী এটা তো বুঝাই যায় যারা কাজ করে এরা কর্মটা এরাই গুণী সুতরাং সংবর্ধনা পাওয়ার যোগ্যতা আমি মাননীয় সভাপতি সাহেব এটা তো বেহি আমার কইছে মাননীয় সভাপতি সাহেব আমি আশা করি আপনি আমার সংবর্ধনাটা দিয়ে দিবেন আমি সুন্দর মতো লয়ে বাইজেন মাননীয় সভাপতি সাহেব আর কথা বাড়াইলাম না আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি সাহেব